ভোটের আগে রাত থেকে বেলাগাম সন্ত্রাস হিংসা খুনোখুনি সাক্ষী রাজ্য বাংলা এখনো পর্যন্ত ভোটের হিংসার বলি হয়েছেন 14 জন তাও এত মৃত্যুর কথা মানতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে ভোটের বলি পরপর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি বক্সিরহাটের ঘটনা কোচবিহারের দিনহাটায় খুন হন বিজেপি কর্মী মুর্শিদাবাদে খুন হন মুর্শিদাবাদ কার্যত এপিসেন্টার রয়েছে আজকে দেখা গেছে মুর্শিদাবাদেও কিন্তু খুনের ঘটনা ঘটেছে ভোটের বলি 14 জন আজকে শুধুমাত্র আজকের ঘটনা লালগোলার ঘটনাও আপনারা দেখেছেন অর্থাৎ মুর্শিদাবাদে এপি সেন্টার নওদার ছবিও দেখিয়ে দিচ্ছি নওদাতেও মানিকচকে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটে মালদায় মালদাতে অপরদিকে ইংরেজ বাজারে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস কর্মী পূর্ব বর্ধমানে আউশ গ্রামে সিপিএম কর্মী খুন হন 14 জনের মৃত্যু হিংসা চারিদিকের এই পরিস্থিতি এ নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার তিনি কি বলেছেন শোনাবো এটা তো একটা ক্রাইম ক্রাইমের অ্যাগেনস্টে তো পুলিশ কেস দায়ের করবে আর তারপরে ইনভেস্টিগেশন করবে অ্যারেস্ট করবে আমাদের কাছে খবর আসলো কমিটিং মার্ডার ইজ এ ক্রাইম অ্যাগেনস্ট দ্য স্টেট নট অ্যাগেনস্ট স্টেট ইলেকশন কমিশন তো আমি আশা করি যে পুলিশ খুব তাড়াতাড়ি ব্যবস্থা অভিযোগ ঘন ঘন আসছে কি এক্স্যাক্ট ফিগার দেওয়া মুশকিল কিন্তু আমাদের কাছে ভোটের বুথের গণ্ডগোলের খবর এটা বারো তেরোশো কোটি এসেছে 600 মতো আমরা রিজলভ করতে পেরেছি ওখানে ভোটিং চলছে এবং যে কোনো কমপ্লেন্ট আসছে আমরা সঙ্গে সঙ্গে ডিএনসিপিকে জানাচ্ছি ওরা অনেক ক্ষেত্রে কী ব্যবস্থা নিয়েছে সেটাও আমাদেরকে জানাচ্ছে আমাদের হাতে আছে অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যারেঞ্জমেন্ট সব করে রেখেছি আর আমাদের কাছে খবর তাড়াতাড়ি আসে তার জন্যে কন্ট্রোল রুমের নাম্বার এমনকি বুথ অব্দি আমরা দিয়েছি 24/7 আমাদের কন্ট্রোল রুম কাজ করছে আমার কাছে ডাইরেক্ট ফোন আসছে আমার অন্যান্য আধিকারিকরা রয়েছে তাদের কাছেও ফোন আসছে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হচ্ছি শান্তি ও শান্তি বলা উচিত হবে না বিকজ যেখানে গণ্ডগোল হয়েছে সেটা তো আমার কাছে কমপ্লেন্ট এসেছে সব কমপ্লেন্ট মানে তো নেই যে গণ্ডগোল হচ্ছে এই জন্য আসছে মানুষ নিজে ওপিনিয়ন বেসিসে কমপ্লেন করে এবার ওইগুলো দেখতে হবে যতক্ষণ আমাদের কাছে ডিটেইল রিপোর্ট আসছে না আমার পক্ষে দুটোই বলা সম্ভব নেই সব কিছু শান্তিপূর্ণ হয়েছে আর এটাও সম্ভব নেই কি অশান্তি হচ্ছে ক্লাইমেট নিয়ে সমস্যা নেই সরাসরি চলে যাবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছে সুতপা এই মুহূর্তে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে সুতপা আমরা কমিশনারের বক্তব্য শুনলাম অনেক ফোন এসছে রিজার্ভ করার চেষ্টা হয়েছে কিন্তু এই যে মৃত্যুর ঘটনা এ নিয়ে তো ইতিমধ্যেই রাজ্যের ঘাড়ে দায় ঠেলেছেন তাহলে এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে কোনো স্পষ্ট উত্তর কি উঠে আসছে নির্বাচন কমিশনার যেটা জানিয়েছেন যে তার কাছে কিন্তু 7 জনের মৃত্যুর খবর আছে যেখানে গোটা রাজ্য জুড়ে 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর সেখানে তার কাছে 7 জনের মৃত্যুর খবর আছে বলে তিনি জানিয়েছেন এবং তার মধ্যে ভোট রিলেটেড অর্থাৎ ভোটের সন্ত্রাসের কারণে মৃত্যুর ঘটনা 3 বলে তার কাছে পাঠানো হয়েছে এবং পুলিশের কাছ থেকে যে রিপোর্ট তিনি পেয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতেই তিনি এই তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন খুব স্বাভাবিক কারণেই পুলিশের তরফ থেকে যে রিপোর্ট আসে সেটাই নির্বাচন কমিশন জানায় এবং সবথেকে বড় কথা নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে এই যে সন্ত্রাস হচ্ছে এর দায় তার নয় এর দায়িত্ব তার নয় এটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের দায়িত্ব কারণ কোথায় গণ্ডগোল হবে সেই গণ্ডগোল মোকাবিলার করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের যদিও একথা ঠিকই যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে কিন্তু সমস্ত পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনারই অধীনে কিন্তু কমিশনার পরিষ্কারভাবে যেটা বলেছেন যে সমস্ত রকম ব্যবস্থাপনা কমিশনের তরফ থেকে করা হয়েছে সেন্সিটিভ বুথ আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এবং সমস্ত জেলার পুলিশ সুপার এবং ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথায় কী ব্যবস্থা করতে হবে তারপরে যে ঘটনা ঘটছে যে গণ্ডগোলের ঘটনা ঘটছে তার দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন অর্থাৎ একেবারে তিনি ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে কমিশনের দায়িত্ব কতটা এবং এই যে গণ্ডগোল হচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলার সংক্রান্ত যে সমস্যা তার দায় হচ্ছে প্রশাসনের সেটাও কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কাজেই বুঝতে পারছো যে বলা যেতে পারে যে দায় কে নেবেন এই নিয়ে যখন তর্জা চলছে
চলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সবাই যখন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে সেই জায়গায় তিনি কিন্তু পরিষ্কারভাবে দায় ঠেলে দিয়েছেন রাজ্য প্রশাসনের উপর। তার যেটা পরিষ্কার বক্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় কি হবে, কোন ঘটনা ঘটবে তার মোকাবিলা করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের উপর, সেটা কমিশনের উপর তার দায় বর্তায় না। কাজে আজকে এই বিষয়টা নিয়ে যেরকমভাবে চর্চা চলছে, অন্যদিকে কিন্তু নির্বাচন কমিশন আর একটা বিষয় কমিশনার জানিয়েছেন যে প্রচুর অভিযোগ আজকে সারাদিনে তার কাছে এসছে। গতকাল রাত্রি 12:30 পর্যন্ত তার কাছে ফোন এসছে একের পর এক অভিযোগ নিয়ে, এবং তারপরে সকাল থেকে আবার তার কাছে ফোন আসতে শুরু করে, 1200-1300 উপর অভিযোগ এসছে এবং প্রত্যেকটা অভিযোগ তিনি জেলাতে পাঠিয়ে রিজলভ করার চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।